আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে আর একটা রেসিপি নয়, আর একটা পদ্ধতি শেয়ার করার জন্য আপনাদের সঙ্গে হাজির হয়েছি। পদ্ধতিটা শুরু করা যাক। এখন এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু কাঁচা আম নিয়েছি ফ্রেশ। এটা কাঁচা, এটা দেখে দেখতে বোঝা যায় এটা পাকা, কিন্তু এটার কালারই এরকম, এটা কাঁচা আম। এখন আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব, ধুয়ে তারপর একদম কাপড় দিয়ে শুকিয়ে একদম ফ্রেশভাবে করিয়ে নেব। কাঁচা আম আমরা কীভাবে সংরক্ষণ করি এটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা আমের সিজন যাওয়ার পরেই আমরা এটা খেতে পারবো, আর চাইলে এটা আমরা 6 মাস 7 মাসও আমরা এটা বছর খানিক আমরা এটা বছর জুড়েও রাখতে পারি। এই পদ্ধতিটা আমি আপনাদের সাথে শেয়ার করব, একদম অল্প উপকরণে এটা আপনারা চাইলে এটা রাখতেই পারেন। এখন শুরু করা যাক। এটা আমি ধুয়ে পরিষ্কার করে এখন এটা ফ্রেশভাবে শুকিয়ে নেব। আমি এটা ধুয়ে পরিষ্কার করে একদম এক্সট্রা কাপড় দিয়ে এটা জল মুছিয়ে নিয়েছি, যাতে এটার গায়ে অন্য কোনো জল না থাকে। এভাবে আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন শুরু করা যাক, এটা আমি কেটে নেব। এর আগে আমি এর উপকরণটা বানিয়ে নেই। এখন আমি সরাসরি চুলায় যাচ্ছি। এখানে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, বসিয়ে আমি 4 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। আমরা যে জল খাই এই জল, ওই জলও আমরা ফ্রেশ জল দিয়ে দিচ্ছি আমি 4 কাপের মতো। জলটা একটু গরম হয়ে আসলে এখন আমি এখানে দিয়ে দেব লবণ। লবণ পারি আমাদের কতক্ষণ উপকারী এটা আমরা সবারই কম বেশি জানা আছে। এখানে মেপে মেপে আমি 3 টেবিল চামচ আমি এখানে লবণ দিয়ে দেব। এখানে আমাদের এটাই খেয়াল রাখতে হবে, লবণের পরিমাণটা বাড়িয়ে থাকতে হবে। এখন আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি, এখন আরো 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি, 3 টেবিল চামচ। এখন এটাই আমাদের ফুটার অপেক্ষা, এখন আমি এটা ভালো মতো ফুটিয়ে নেব। এই লবণ পানি আমাদের কতক্ষণ উপকারী, আম এইভাবে না রাখলে আপনারা বুঝতে না পারবেন, এইভাবে রাখবেন তারপরে আপনাদের লবণের উপকারিতা বুঝতেই পারবেন। জলটাই আমার ফুটিয়ে আসছে, আমার জলটা ফুটে এসেছে, পুরোপুরি দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। এখন আমি এটা ঠান্ডা করে নেব। এই লবণ পানি আমাদের ভিনেগার ফ্রিজ সম্পূর্ণ ছাড়াই আমাদের আমটাই আমরা সংরক্ষণ করতে পারবো। এখন আমি এটা নামিয়ে নেব চুলাটা বন্ধ করে, এখন এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন এখন লবণ পানিটা ঠান্ডা হয়ে যাক। এর ফাঁকে দিয়ে আমি আমটাই আমি কেটে নেই। আমটা যে যে এরকম পারেন যার যার মনের মতো শেপ দিয়ে দেবেন, আমি এটা আমার মতো করে কেটে নিচ্ছি। আমি এখানে আম দেখতে পাচ্ছেন একদম গোল গোল করে শেপ দিয়ে কেটে রেখেছি, আপনারা চাইলে লম্বা করেও দিতে পারেন। আর আমি একদম এটার আটি যেটা আছে এটা থেকেও আমি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে রাখতে পারেন চাইলে দিতে পারেন। এই দেখুন কেন একদম পাতলা করে নিয়েছি। এখন আমার আমটা কাটা হয়ে গেছে, এখানে আমি 2টা জার নিয়েছি। এখন জারের মধ্যে আমটুকু এখন ভরিয়ে রাখব। আমি 2টা জারের মধ্যে দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি। আমার লবণ পানিটাও একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, একদম ঠান্ডা করে নেবেন। কুসুম গরম থাকা অবস্থায় এটা আপনারা ঢেলে নেবেন, না হলে আমটা নেতিয়ে যাব। এখন এটা আমি ঢেলে দেব। একদম মুখে মুখে করে রাখবো এটা, যাতে আমটা পুরোপুরি ডুবে থাকে। দেখতে পাচ্ছেন দুটা কৌটায় আমি একদম মুখে মুখে দিয়ে রেখেছি, আমার একটুকু আম বেশি নাই, একদম ডুবো ডুবো অবস্থায় রেখে আছে। আপনারা চাইলে আমের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন, আপনাদের পরিমাণ মতো আপনারা বানিয়ে নেবেন। আর একদম সেরা আমার মনে হয় যাদের কাছে ফ্রিজ নাই, হাতের কাছে ভিনেগার নাই, এইরকম লবণ পানি দিয়ে আপনারা এটা সংরক্ষণ করতে পারেন। এখন লবণ পানিটা দেওয়া হয়ে গেছে, এখন অনায়াসে আমরা এটা রাখতে পারি। এটা চাইলে আপনারা আম ডালও বানাতে পারেন, এটা ডালের সঙ্গে বানিয়ে আপনারা খেতে পারেন, যেরকম চাইবে আপনারা এটা খেতে পারবেন। খেতে অনেক ভালোই লাগে, আপনারা একবার ট্রাই করবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর চ্যানেলটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। পরবর্তী রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফিজ।